बंगाल में हम एनआरसी लागू करेंगे, क्योंकि यहाँ सबसे ज्यादा जरूरत, सबसे ज्यादा घुसपैठ बंगाल में हुआ है और आर्थिक, सामाजिक, राजनीतिक हर क्षेत्र में विदेशी आके इसको लूट रहे हैं। वो हम जब सत्ता में आएंगे तो उसको जरूर और विदेशियों को यहाँ चिन्हित करेंगे। बांग्लादेशी मुस्लिम घुसपैठिया हजार बार बोल चुके, इसमें कोई कन्फ्यूजन नहीं रहना चाहिए और उनको भारत में रहने का कोई अनुमति नहीं है। हिंदू यहाँ के नागरिक बनेंगे और सिटीजनशिप बिल पास करा के हर एक हिंदू को, दुनिया से जहाँ से भी हिंदू आएगा उसको यहाँ नागरिक बनाएंगे। बीजेपी नेता दिलीप घोष बोलें যে বাংলাদেশ থেকে যদি কেউ আসে মুসলিম, তাদের পশ্চিমবঙ্গে বা ভারতে থাকার কোনো অধিকার নেই, পৃথিবীর যেখান থেকে হিন্দুরা আসুক তাদেরকে ওনারা নাগরিকত্ব দেবেন। ভাই খায়দায় কাজ নাই, আপনাদের পচা ভারতে আমরা কেন যাব? আপনাদের বেকারত্ব চরম আকার ধারণ করেছে আর বেকারত্ব যত বাড়বে আপনাদের হিন্দুত্ববাদিতা তত বাড়বে, কারণ আপনারা দোষ খুঁজবেন। আপনারা খুঁজবেন যে এই মাইগ্রেন্টরা আমাদের সব কিছু খেয়ে নিচ্ছে, এর জন্য আমাদের অর্থনীতির অবস্থা, আমাদের বেকারত্বের এই অবস্থা। আপনাদের জিডিপি তো পড়ে গেছে মাত্র 5%, এখন টাকা রুপি সমান হয়ে গেছে। এই বেকারত্বের দেশে বাংলাদেশে কেন যাবে? বরঞ্চ আপনাদের ভারতীয়দেরকে বাংলাদেশ থেকে গলা ধাক্কা দিয়ে আমরা বের করে দিব, সময় এসে গেছে। আমরা মুসলমানরা ভারতে খেয়ে দেয়ে কাজ নেই, ভারতে যাবে কি করতে? যাবে কি মারা দিতে? হ্যাঁ, আপনাদের কারণে মুখের ভাষা নষ্ট হয়, কি কারণে যাবে? ভারতের ইকোনমির অবস্থা কী এখন? জেন্ডার ইকুয়ালিটির অবস্থা কী? জঘন্য, বাংলাদেশে আসেন কোন সাহসে? হ্যাঁ, আর বাংলাদেশে যারা একে দাওয়াত করে নিয়ে আসে, যারা ভারতের নাগরিকত্ব চায়, আমাদের বাংলাদেশের সরকারকে ভারতের নাগরিকত্ব দিলে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা হবে এই ঘোষণা দিতে হবে উল্টো। এখন যদি আমরা বলি যে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না, তাহলে ভালো হবে? হ্যাঁ, ভালো হবে? আর যারা বাংলাদেশের থেকে ভারতীয় নাগরিকত্ব চায় তারা তারা নিশ্চয়ই এটাতে বিশ্বাস করে, এই উগ্রবাদীতে বিশ্বাস করে, এই হিন্দুত্ববাদীতে বিশ্বাস করে, তাহলে তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত? দেশদ্রোহিতা করলে তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত, তাই না? তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত যারা কিনা বাংলাদেশটা খেয়ে বাংলাদেশটা পরে ভারতে টাকা পাঠায়, টাকা পাচার করে, হ্যাঁ, মানি লন্ডারিং করে, ভারতের তাবেদারি করে, দিলীপ ঘোষকে দাওয়াত করে খাওয়ায়, শ্যামলীপুরের অনুষ্ঠানে তাদের পোস্টারে তাদের নাম দেখা যায়, গোবিন্দ প্রাণবিক, যারা ভারতের নাগরিকত্ব চায়, অখণ্ড ভারত চায়, বাংলাদেশ সাথে বিশ্বাস করে না, বঙ্গবন্ধুকে অপমান করে, তাহলে এদেরকে কী করা উচিত? গলা ধাক্কা দিয়ে বের করা উচিত না? দেখে না এদেরকে বাংলাদেশের সরকার? না, দেখবে না, কারণ বাংলাদেশ সরকারও বোধ হয় মন্ত্রীরা সবাই ভারতের পাসপোর্ট চায়। কেন চায়? কারণ তারা নিজেরা ব্ল্যাকমেলিংয়ের শিকার হচ্ছে, কারণ এদের কুকর্ম সবাই তো, সব বিজেপি নেতারা তো জানে, এদেরকে ব্ল্যাকমেলিং করে এদের এখন পায়ের তলায় দাবিয়ে রাখছে। না হলে এইসব কথা শুনতে হয় এবং এই সকল নেতারা বাংলাদেশে এসে প্রোগ্রাম করে, হ্যাঁ, এবং ত্রিশূল হাতে নিতে পারে এবং বলে তোমাদের সাথে আছে, আগের মতো চলবে না বাংলাদেশ। কি শুনেননি আপনারা? অনুষ্ঠান শুনেন নাই? এরা বাংলাদেশে অনুষ্ঠান করে কিভাবে? কিভাবে করে? ঘোড়ার ঘাস কাটেন আপনারা? ইতিমধ্যে আপনারা জানেন যে গত টার্মে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে আমাদের দেশের লাঙ্গলবন্দের সিমেন্ট উৎসবের ঘাট গুলো তারা করে দিয়েছে, ওখানে প্রায় 100 কোটি টাকা, এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত কোটি টাকা খরচ করে মঠ মন্দির, ইসকনের সাবার একটা মন্দির হচ্ছে 7.5 কোটি টাকা, রমনা কালী মন্দিরে 7 কোটি টাকা দিয়েছে, আমাদের বিভিন্ন আরো উত্তরবঙ্গে দেখে আসলাম, নীলফামারীতে একটা দেখলাম 3.5 কোটি টাকা, এরকম প্রায় 2-250 কোটি টাকা তারা দিয়েছে। এবং তারা বলেছে যে ভবিষ্যতে যদি আবার ক্ষমতা আসতে পারে, আমাদের ভিসা ব্যবস্থা আগে যেমন 3 মাসের বেশি ভিসা দিত না, 1 মাস দিত আর কি, সেটা এখন 1 বছর করেছে, তারা আরো 5 বছরের ভিসা, এখন যদিও বয়স্কদের 5 বছর দিচ্ছে, ভবিষ্যতে আরো 5 বছর করবে। এবং পরবর্তীকালে আমরা বলেছি যে হিন্দুদের জন্য যেন অন্তত ভিসা মুক্ত করে, তো সেগুলো তারা অঙ্গীকার করেছে, তারা সেভাবে ধীরে ধীরে ধাপে ধাপে সেগুলো করবে। এবং আমাদের লোকদের তাতে তীর্থ ভ্রমণ যাতে বিনা পয়সায় করতে পারে, ওখানে সরকারি ভারত সরকার এসে বাংলাদেশ থেকে যাবে তারা তীর্থ করবে, সেই ব্যাপারে তাদের একটা চিন্তা ভাবনা আছে। এবং বাংলাদেশের রোগীদের বিনা পয়সায় যাতে চিকিৎসা পেতে পারে, হিন্দুদের বিশেষ করে, তারা যেন সেই হেল্প করবে। এবং একই সঙ্গে আমরা আরেকটা চেয়েছি দ্বৈত নাগরিকত্ব, যারা ভারতে চলে গেছে তারা ওখানেও নাগরিকত্ব থাকবে, এখানেও থাকবে, আবার আমাদের এই দেশে যারা আছে আমরা হিন্দুরা, তারা এখানেও নাগরিকত্ব থাকবে, ভারতেও নাগরিকত্ব থাকবে, যেন কোনো সময় বিপদ আপদ হলে পরে আমাদের যেন রক্ষা পেতে পারি, এটার জন্য এই না থাকে, তো সেটাও বিবেচনাধীন রয়েছে। তো সেটা একমাত্র নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আমাদের প্রতি সহানুভূতিশীল, সেই কারণে আরো যারা আছে তারা শুধুমাত্র মুসলিম তোষণ নিয়ে, আজ কালকেও দেখলাম আমাদের রাহুল গান্ধী সে ঘোষণা দিয়েছে যদি ক্ষমতা দেয় তাহলে মসজিদ এবং গির্জার সমস্ত বিদ্যুৎ বিল টিল এগুলো মানে বিনা হিসেবে দেবে,
আমার তীর্থ কর নেবে, হিন্দুরা যেখানে যেখানে যাবে তীর্থ করতে হবে, হিন্দুদের ট্যাক্স দিতে হবে। তো সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে। এই ভূমি আমাদের বর্তমান যে বঙ্গ বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালক মহাশয়, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ধাপে ধাপে। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এই বান্না বারবার যেন আসে, সেটা আমরা কামনা করি। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত, আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই, সেই পূরণ না হওয়া পর্যন্ত আমরা চাই যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেন আসে। এই বাংলাদেশের শত্রুদের, মুসলিমদের শত্রুদের, যে দেশের 90% মানুষ মুসলিম, সেই দেশের শত্রুদেরকে কারা দাওয়াত করে অনুষ্ঠান করায়? হিন্দু রত্ন হিসেবে ঘোষিত করেছে, আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমরা সে আবার অনুষ্ঠান করে মানে আমরা আবার তাদের সম্বর্ধনা দেবো। এবং আজকের থেকে আপনারা একটা বার্তা নিয়ে যাবেন, আজকে 64 জেলার লোক আছেন এখানে, সমগ্র বাংলাদেশের সবার আত্মীয় আছে ভারতে, আজকে একটা বার্তা পৌঁছে দেবেন ভারতে, পশ্চিম বাংলায় হোক যেখানে হোক, তারা যেন বিজেপি কে সমর্থন করে, বিজেপি কে ভোট দেয়। গর্বের সঙ্গে আমিও নিজেকে গৌরবান্বিত মনে করেছি, আর আমি আমাকে ধন্য মনে করছি। সেই জন্য সমস্ত বাংলাদেশ বাসীকে আজকে ঐতিহাসিক দিন আমি অন্তর থেকে সবাই অভিনন্দন জানাচ্ছি। তাদের আমরা রাজনীতির আলোচনা করি, আপনি রাজনীতি নিয়ে আলোচনা করতে রাজি না? আপনি বিশ্ব হিন্দু পরিষদের, আপনি বিশ্ব হিন্দু পরিষদকে সমর্থন করেন, আরএসএস কে সমর্থন করেন? আপনি আপনি বিশ্ব হিন্দু পরিষদের নেতার মৃত্যুর সময় অনুষ্ঠান করেছেন তার জন্য স্পেশাল? বিশ্ব হিন্দু পরিষদের কোন এক নেতার মৃত্যুর শোক 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 প্রকাশ করেছেন? আচ্ছা, বিশ্ব হিন্দু পরিষদের, বিশ্ব হিন্দু পরিষদের প্রিন্সিপাল আপনি বিশ্বাস করেন? আমরা বলছি যে আমরা সাধারণ সভ্য মানুষ করবে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বিশ্ব হিন্দু পরিষদের প্রিন্সিপালে বিশ্বাস করেন? আপনি বিশ্ব হিন্দু পরিষদের প্রিন্সিপালে বিশ্বাস করেন? আমি আমার আমি আপনাদের প্রশ্ন, আপনি কিন্তু আমার গেস্ট, বিশ্ব হিন্দু পরিষদের প্রিন্সিপালের নীতি আপনি বিশ্বাস করেন? করেন? আচ্ছা, তাহলে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের অখণ্ড ভারত চাচ্ছে, এবং সে তারা অ্যান্টি করাপশন অ্যান্টি কনভার্সনের বিরুদ্ধে ল চাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। তাহলে আপনি যদি অখণ্ড ভারতে বিশ্বাস, তাহলে 1971 সালে স্বাধীনতা আপনি বিশ্বাস করেন না? না, 1971 সালের স্বাধীনতা আপনি বিশ্বাস করেন কিনা? আমি তো আপনি আমার গেস্ট, আপনি আগে প্রশ্ন করবেন কেন? আপনি তো আমার গেস্ট, আপনি বলেন 1971 সালের স্বাধীনতা আপনি বিশ্বাস করেন? আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি আমি যেখানে থাকি সেটা ইম্পর্টেন্ট, আপনাকে জিজ্ঞেস করি 1971 সালে, 1971 সালে স্বাধীনতা আপনি বিশ্বাস করেন কিনা? প্রশ্ন উত্তর দিলে তো হয়, বিশ্বাস করেন? তো স্বাধীনতা বিশ্বাস করলে বিশ্ব হিন্দু পরিষদ অখণ্ড, আপনি অখণ্ড ভারত, অখণ্ড ভারতবর্ষ চাচ্ছেন, তো অখণ্ড ভারত হলে বাংলা স্বাধীনতা থাকে না? মুসলিমরা সারা বিশ্বে কি বলছে সেটা বড় কথা না, আমরা দুজন বাংলাদেশি হিসেবে কথা বলছি এখানে। 1971 সালে স্বাধীনতায় আপনি বিশ্বাস করেন কিনা? যদি আপনি বললেন করেন, আবার বললেন আপনি বিশ্ব হিন্দু পরিষদে বিশ্বাস করেন, কি বললো সেটা তো আমার কাছে প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে আপনি হিন্দু, আপনি ব্যক্তিগত ভাবে হিন্দু পরিষদের বিশ্বাস করেন, বিশ্ব হিন্দু পরিষদ বিশ্বাস করেন? না না, আপনি বিশ্বাস আপনার কাছে রাখছেন না তো, আপনি আপনি বাংলাদেশে থেকে আপনি অখণ্ড ভারত চাচ্ছেন। আমার আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে থেকে আমার, আপনি এখন আমার দিকে আসছেন কেন? আপনাকে প্রশ্ন, লাইনটা কেটে দিল, বুঝতে পারলেন
যে উনি বাংলাদেশের স্বাধীনতার সর্বমধ্যে উনি আসলে বিশ্বাস করেন না, উনি প্রশ্ন দিয়ে স্পেশাল অখণ্ড ভারতের প্রশ্ন উনি আটকে গেলেন,